ব্লাড ব্যাংকের রক্তের সংকট দূর করতে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন সহ সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে প্রতিদিনই রাজ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে উৎসবের আমেজে চলছে রক্তদান শিবির। এবার এই কর্মসূচি আয়োজনে এগিয়ে এলেন ব্যবসায়ীরাও। নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আগামী 29 মার্চ আগরতলা স্বস্তিবাজার মার্কেটে ব্যবসায়ীরা স্বেচ্ছা রক্তদান করবেন। স্বস্তিবাজার অ্যাসোসিয়েশন আয়োজিত সেদিনের স্বেচ্ছা রক্তদান শিবির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই বাজারের প্রাক্তন ব্যবসায়ী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আইনজীবী সঞ্জয় পাল, সাংবাদিক প্রণব সরকার সহ আরো বিশিষ্টজনেরা। শনিবার স্বস্তি মার্কেটে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশিস পাল। একই সাথে এদিন শ্রী পাল মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের প্রতিটি ব্যবসায়িক সংগঠনকে এ ধরনের কর্মসূচি সংগঠিত করার আহ্বান জানান। আগামী 29 মার্চ এই স্বস্তিবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে আবেদন রেখেছেন, এই আবেদনে সাড়া দিয়ে আমরা এই মার্চেন্ট অ্যাসোসিয়েশন সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের কাছে আমরা আবেদন রাখছি যেন মুখ্যমন্ত্রীর এই আবেদনকে নিয়ে প্রত্যেকটা বাজারে যেন ওনারা ওনাদের সংগঠন থেকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনারা যেন করে। আমরা 29 তারিখ আমরা এই স্বস্তিবাজার প্রাঙ্গণে 29 তারিখ বুধবার এই স্বস্তিবাজার প্রাঙ্গণে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে যাচ্ছি। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত থাকবেন আমাদের এই রাজ্যেরই একজন কৃতি সন্তান, যিনি এই বাজারের ব্যবসায়ী কোনো এক সময় ছিলেন, মাননীয় রাজীব বর্ষাজী মহাশয় উপস্থিত থাকবেন, আমাদের আগরতলা কর্পোরেশনের মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয় উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।